তোমরা যারা এবারকার দু হাজার বাইশ সালের এইচএসসি পরীক্ষার্থী আসো তাদের নিশ্চয়ই জানা আছে আগামী আগস্টে তোমাদের যে কাঙ্ক্ষিত এইচএসসি পরীক্ষাতেই আছে সেটা অনুষ্ঠিত হবে তো সময় তো কম তাই না তো এখন তোমাদের প্রিপারেশন কেমন অবশ্যই সবার প্রিপারেশন ভালো হয় দরকার তারপরও যারা এখনও ভালোভাবে প্রিপারেশন শুরু করতে পারি তাদের জন্য এই ভিডিওটা আশা করি তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা এবং কেমন করে সময় কম ব্যয় করেও তোমরা রেজাল্টটা ভালো করতে পারো সে বিষয়ে একটা ধারণা দিবো তো তোমরা জিনিস মনে রাখবা তোমরা কিন্তু গত এক বছর ধরে কিন্তু ভাঙ্গে ভাঙ্গে তোমরা এক বছর ধরে কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট কিন্তু তোমরা চলে চালিয়ে আসতেছিলে প্রায় পনেরো সপ্তাহ পর্যন্ত তোমাদের অ্যাসাইনমেন্ট চলতেছিলো তাই না তো তারপরে আবার এই যে কত দশ পনেরো দিন আগে অ্যাসাইনমেন্টটা বন্ধ হয়ে গেলো হয়তো আর তোমাদের অ্যাসাইনমেন্ট করতে হবে না কারণ স্কুল প্রতিষ্ঠান আর বন্ধ হওয়ার সম্ভাবনা বলতে গেলে নাই যেহেতু তোমাদের আর স্কুল প্রতিষ্ঠান বা কলেজ যেটা বলি আমি আর কি সেটা বন্ধ হবে না তার মানে তোমাদের অ্যাসাইনমেন্ট চলতে আর লাগবে না তোমাদের অ্যাসাইনমেন্ট বন্ধ হয়ে যাবে তাহলে এখন একটা জিনিস এখান থেকে একটা জিনিস মাথায় রাখো তোমরা যে পনেরো সপ্তাহ পর্যন্ত আইসিটি বাদ দিয়ে যেহেতু আইসিটি তোমাদের পরীক্ষার বিষয়ের মধ্যে পড়তেছে না আইসিটি বাদ দিয়ে যে আদার্স সাবজেক্টগুলো আছে তোমাদের গ্রুপ ভিত্তিক সেই সাবজেক্টগুলো নিশ্চয়ই তোমরা কতকগুলো তিনবার কতগুলো চারবার কতকগুলো পাঁচবার ছয় বার করেও তোমরা কিন্তু অ্যাসাইনমেন্ট করছো তো একটা জিনিস খেয়াল করো এই যে তোমরা সাবজেক্টগুলো অ্যাসাইনমেন্ট করছো এবং নিশ্চয়ই একটা নির্দিষ্ট অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট করছো যে এই অধ্যায় থেকে অ্যাসাইনমেন্টটা এটা বা ওই অধ্যায় থেকে আসে বা ওখান থেকে কোন শিক্ষণ ফলের আলোকে অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো ছিল কোন কোন টপিকের উপর আর তোমরা নিশ্চয়ই জানো তো আমি আমার বিদ্যালয় ইউটিউব চ্যানেলে তোমাদের সব উত্তর কিন্তু আপলোড করছিলাম তো আমি জানি তোমাদের কোন কোন বিষয়ে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো হয়েছিল কোন কোন অধ্যায় থেকে কোন কোন টপিকের উপর আর তোমরা তো আর আরও নিজে থেকে অ্যাসাইনমেন্ট করছো তোমরা আরও এক বছর দুই বছর পরে আসতেছো এইগুলো তোমরা তো নিশ্চয়ই ভালো করে বুঝতে পারতেছো যে এই টপিক ওই টপিক এইগুলো থেকেই মূলত অ্যাসাইনমেন্টগুলো হয়েছিল তাহলে তোমরা কি করবে জানো এই যে টপিকগুলো তোমরা অ্যাসাইনমেন্ট করছো ওই টপিকের উপরেই মূলত তোমরা ভালো করে পড়াশোনাটা চালিয়ে যাবা যে যে অধ্যায় তোমাদের থেকে অ্যাসাইনমেন্ট হয়েছে সেই সেই অধ্যায় থেকেই তোমরা তোমাদের কার্যক্রম চালাবা এর বাইরে করবা কিন্তু এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে করবা তাহলে দেখবা তোমাদের কিন্তু পরিশ্রম কম হবে কারণ তোমরা অ্যাসাইনমেন্ট করার সময় একটু হলো জ্ঞান বৃদ্ধি পাইছে কারণ তোমরা লিখছো দেখছো এটা করছো ওটা করছো ফলে তোমাদের বই আর ভালো করে না পড়লেও চলবে কম পড়লে তোমাদের অনেক কিছু ধারণা চলে আসবে সেক্ষেত্রে তোমাদের সময় কম লাগতেছে কিন্তু যেহেতু এই অধ্যায়গুলো থেকে অ্যাসাইনমেন্ট হয়েছে এবং ক্লাস ঠিকভাবে হয়নি তার মানে এখান থেকে তোমার বেশিরভাগ প্রশ্ন কিন্তু কমন আসবে আর যেহেতু কমন আসবে সেহেতু মনে হয় তোমাদের উচিত হবে এই জিনিসগুলো ভালো করে করা যাতে তোমাদের নাম্বারটা ভালো আসে জিপিএ ফাইভ আসে আর এটা করতে পারলে আমি মনে করি তোমাদের সবারই কিন্তু কাঙ্ক্ষিত যে রেজাল্ট দরকার সেটা পাবে তাহলে তোমাদের সময়টাও কম লাগতেছে রেজাল্টটাও আসতেছে তাহলে এর চাই তো ভালো তো আর কিছু হইতে পারে না তো আমি এটা আশা করবো তোমাদের দেখুন যে তোমরা মনোযোগ সহকারে পুরো জিনিসটা যেটা অ্যাসাইনমেন্ট করছিলা সেই টপিকগুলা সেই অধ্যায়গুলো ভালো ভালো করে রিভিশন দিবা এই আগামী তিন মাস তাহলে দেখবা যে তোমাদের ক্লাস কেউ পারবে না আর হ্যাঁ এখানে ইংরেজি যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা কম হয়েছে বা হইলেও ওরকম গ্রামার ভিত্তিক হয়নি তো তোমরা নিশ্চয়ই জানো গ্রামের গ্রামারের কোনো কমনের কোনো আশা করে লাভ নাই তোমার গ্রামার করতে গেলে তোমাকে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে একইভাবে বাংলা ব্যাকরণটা ওই হাতে গোনা কয়েকটা টপিক জড়িত হয়েছে সেই জন্য ওটা বাদ দেয় মানে বাংলা ইংরাজি এই দুটা বাদ দাও দুই সাইডে যদি রাখে দাও বাকি যে তোমাদের থাকতেছে আদার্স যে সাবজেক্টগুলো সায়েন্সেরগুলো সায়েন্সের হিসাব আর্টসেরগুলো আর্টসের হিসাব বা কমার্সেরগুলো কমার্সের হিসাব তো এই হিসাবগুলো কিন্তু তোমরা কিন্তু মিলাই দিতে পারো চাইলে ইজিলি তোমাদের যে করে তিনটাগুলো করে সাবজেক্ট আছে গ্রুপ ভিত্তিক ওই সাবজেক্টগুলো তোমরা খুব সহজে কিন্তু এই যে অ্যাসাইনমেন্টের অর্ধেগুলো থেকে করে নিতে পারো কারণ প্রত্যেকটা আমি খেয়াল করে যদি যতটুকু মনে করতে পারি তোমাদের সমাজবিজ্ঞান বলো অ্যাকাউন্টিং বলো ফিজিক্স কেমিস্ট্রি বলো সবগুলো কম করে চারটে করে অ্যাসাইনমেন্ট হয়েছে আর চারটে করে অ্যাসাইনমেন্ট হয়েছে কিন্তু চারটে অধ্যায় থাকে তো দেখবে যে এই চারটে অধ্যায় যে তুমি করছো ওই চারটা অধ্যায় থেকে চারটে তোমাদের সৃজনশীল চলে আসলো কমন তো চারটে যদি সৃজনশীল তোমাদের কমন হয়ে যায় তারপর বাকি যে অধ্যায় দু একটা আছে এক্সট্রা ওই দুই একটা এক্সট্রা অধ্যায় তোমাদের মনে হয় না কত সমস্যা হবে করতে আর করলেও বেশি সময় লাগবে আর তাহলে তো তোমাদের দরকার পড়ে না তোমাদের যে নাম্বারটা দরকার সৃজন নাম্বার লেখা দরকার তার মধ্যে তোমাদের আবার যদি পঞ্চাশ মার্কে পরীক্ষা হয়ে যায় যদিও এসিএস এসিসি যেহেতু হচ্ছে তোমাদের হওয়ার সম্ভাবনাটাও আছে তখন যদি বুঝে যাচ্ছ আর বারে কিছু করার দরকারে নাই ওই চারটা অধ্যায় করলেই বা ওই তিনটা অধ্যায় করলে দেখবে যে তোমাদের কাঙ্ক্ষিত যে দরকার প্রশ্ন কমন পাওয়ার বা এমসিকিউ কমন পাওয়ার সেটা কিন্তু হয়ে যাবে তাহলে তো আর দরকার পড়তেছে না তোমাদের বাড়তি কিছু ঝামেলা করার শুধু ইংরাজির জন্য তোমাদের যে গ্রামারটা দরকার সেই গ্রামারটা ভালো করে তোমাদের প্র্যাকটিস করতে হবে কিছু করার নাই আর বাংলার জন্য যেহেতু বাংলাটা তোমাদের তৈরম করে তো আর অধ্যায় নিয়ে তোমাদের অ্যাসেমিটগুলো হয়নি কয়েকটা নির্দিষ্ট টপিকের উপর হয়েছে তো ওগুলো ভালো করে করবা পাশাপাশি বাড়ির জিনিস বিষয়গুলো তোমাদের জানতে হবে আর এছাড়া বাকি যে সাবজেক্টগুলো আছে ওগুলো তোমরা সবগুলো কিন্তু সুন্দর সুন্দর করে ভালো করে ওই অ্যাসেমিটের টপিকের উপরেই করবা তো এইটাই ভিডিও মূল বিষয়ে ভালো লাগলে এখন কমেন্ট করবো লাইক করবা শেয়ার করবো আর তোমাদের যদি কোনো মন্তব্য থাকে বা কোনো বিষয়ে ধারণা লাগে তাহলে অবশ্যই তোমরা জানাবা সেই বিষয়ের উপরে তোমাদের নির্দিষ্ট উত্তর দেওয়া হবে তো সে পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো দেখো এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ